সালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা, আমিও আপনারা দুয়ে ভালো আছি। আজকে একটা ইংলিশ মাছ ম্যাকরেল ফিশ দিয়া আর বাংলাদেশি ফুলকপি দিয়া তেল দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ও দিয়া রসুন সামান্য, এখন দিয়ার পেঁয়াজ, এখন দিয়ার লবণ, এখন সামান্য পানি দিয়া ঠান্ডা পানি, পেঁয়াজ চোরা গুঁড়ো ভিজিব লাগে, এখন গুঁড়িয়া দেবো 10 মিনিট, এখন 10 মিনিট বাদে পেঁয়াজ আসা করি ভিজে যাইতেছে, এবং হলদি পাউডার সমস্ত ধনিয়া জিরে সমস্ত মসুর পাউডার দেড় চামচ, মিক্স মশলা এক চামচ, মশলার লগে ফুলকপি তিলাইলে দুইটা একলগে বোনা হইব, দিয়ার ফুলকপি এখন আরো 10 মিনিট দিয়া দিব, 10 মিনিট বাদে ফুলকপি সিজি গেছে, মশলা আরো গম মরি গেছে আশা করি, সিজি গেছে ফুলকপি, খুব একটা গ্রাম বাড়িয়েছে, এখন আমি একটু মাঝে দিব সামান্য পানি, গরম পানি,
এখন দিয়ার মাছ দিয়ার মাছের তেল তখন দিয়া ধনিয়া আমার ভিডিওটা দেখবো আপনারা দেখতে ভালো লাগে দুদিন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আমি নয়া অ্যাকাউন্ট করছি ইউটিউবে আপনারা যদিন সাপোর্ট দেন যদি চ্যানেলটা কিছু ঘোরা পড়ব এখন আর 10 মিনিটে গুড়িয়া দিয়া খুব একটা গ্রাম বাড়াইছে মেহুল মাছ লাগে আর ইলিশা মাছের গ্রাম করেছে আপনারা একদিন ও মাছটি ট্রাই করে দেবা আমার ভিডিওটা দেখবা আপনারা। আসসালামু আলাইকুম।